সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ডের ফর্ম জমা করেছেন। সেক্ষেত্রে আপনি নতুন রেশন কার্ড বলুন বা রেশন কার্ড সংশোধন বলুন, অনেক কিছু করার জন্য আপনি ফর্ম জমা করেছেন। ফর্ম জমা করার পরে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা চিরকোড পেয়েছেন। এটা পাওয়ার পর আপনি কী করে বুঝবেন যে আপনার রেশন কার্ডটা কবে হাতে পাবেন, বা আপনার রেশন কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে, তার টোটাল ব্যাপারটা আপনাদের কাছে লাইভ দেখিয়ে দেবো। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তার আগে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তা চেক করার জন্য প্রথমে আপনাকে গুগলের সার্চ বক্সে যেতে হবে এবং সেখানে গিয়ে লিখবেন WBPDS। দেখতে পাচ্ছেন আমি WBPDS লিখে সার্চ করেছি, এবং সার্চ করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে একটা লিঙ্ক খোলা গেছে, চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন খোলা গেছে। এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে নতুন একটা পেজ আপনার কাছে হাজির হয়ে যাবে। আপনি যদি এই পর্যায়ে পৌঁছাতে না পারেন, এবং সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পেজের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অনায়াসে আপনি এই পেজে পৌঁছাতে পারেন। তা এই পেজে পৌঁছানোর পরে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে সিলেক্ট ফর্ম টাইপ। এখানে আপনাকে প্রথমে ফর্মটা সিলেক্ট করতে হবে। আপনি যখন ফর্ম জমা করেছেন এবং সেক্ষেত্রে আপনি 3 নম্বর, 4 নম্বর বা 5 নম্বর বিভিন্ন রকম ফর্ম হতে পারে, তা আপনাকে মনে করতে হবে যে আপনি কত নম্বর ফর্ম ফিলাপ করেছিলেন, এবং সেই হিসাবে কিন্তু আপনাকে ফর্মটা সিলেক্ট করতে হবে। তা যদি 3 নম্বরটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে পরিবারের প্রত্যেকের যদি রেশন কার্ড না পেয়ে থাকেন সেক্ষেত্রে 3 নম্বর লাগে, এবং 4 নম্বর পরিবারের যে কোনো একজন বাদ গিয়ে থাকলে সেক্ষেত্রে 4 নম্বর লাগে, এবং 5 নম্বর যদি আপনার কোনো রকম নামের বানান ভুল ভাঙতে থাকে সেক্ষেত্রে আপনি 5 নম্বর করে থাকেন। তাই বিভিন্ন রকম ফর্ম টাইপ হয়ে থাকে, তা আপনাকে একটু মনে করে বুঝে নিতে হবে যে আপনি কত নম্বর ফর্মটা জমা করেছেন। তা আমার কাছে একটা স্লিপ রয়েছে, সেটা কিন্তু 4 নম্বর ফর্মটা ফিল আপ করেছিলাম, মানে হচ্ছে পরিবারে একজনের রেশন কার্ডটা বাদ গিয়েছিল। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এন্টার ফুল ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন 16 রয়েছে এবং পাশে 10 রয়েছে। অর্থাৎ আপনি যদি আগে অ্যাপ্লাই করে থাকেন এবং অ্যাপ্লাই করার পরে এই ধরনের রেজাল্ট পেয়ে থাকলে সেক্ষেত্রে আপনার 16 সংখ্যার বারকোড থেকে থাকে বা 16 সংখ্যার সিরিয়াল নম্বর থাকে। যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেন সেক্ষেত্রে কিন্তু 10 সংখ্যার আপনার সিরিয়াল নম্বর থাকে। তা আপনাকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন নম্বর। এই অ্যাপ্লিকেশন নম্বরে আমি প্রথমে কিন্তু লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন নাম্বার 10 সংখ্যার আমি পুরোপুরি লিখে দিয়েছি, এবং তার নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন যে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানে কিন্তু সবাই কনফিউশন হয়, এখানে কিন্তু এখানে আপনাকে দেখতে পাচ্ছেন অর লেখা আছে, অর্থাৎ আপনি সিরিয়াল নম্বর দিতে পারেন অথবা আপনি মোবাইল নাম্বার দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার কোনো দরকার নেই, এই ঘরটা আপনি ফাঁকায় ছেড়ে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার রয়েছে, এখানে ক্যাপচার ক্ষেত্রে আপনার যা যা রয়েছে দেখতে পাচ্ছেন উপরে যা যা রয়েছে এবং তাই আপনাকে লিখতে হবে। দেখতে পাচ্ছেন 59 রয়েছে, আমি 59 লিখে দিলাম। তারপর রয়েছে এ রয়েছে বড় হাতের, এটা আপনাকে মাথায় রাখতে হবে ছোটো হাতের না বড় হাতের, এবং তার পাশে রয়েছে 0 রয়েছে, এগুলো কিন্তু আপনাকে খুঁজে খুঁজে আপনাকে দেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ক্যাপচারটা আমি সঠিকভাবে ফিল আপ করে নিয়েছি, এবং তার নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশন একবার ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে আরেকটি পেজ আপনার কাছে হাজির হয়ে যাবে। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরেকটা পেজ আপনার কাছে খুলে যাবে। তো নিচের দিকে একদম চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসটা দেখিয়ে দিয়েছে যে 3/2/2021, অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্যান হ্যান্ড ওভার ইন্ডিয়ান পোস্ট, অর্থাৎ কার্ডটা কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেছে ইন্ডিয়ান পোস্টে, এবং আপনি এখানে ট্র্যাকিং আইডি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এই ট্র্যাকিং আইডিতে আপনি কিন্তু চেক করতে পারেন। আপনি যদি মনে করেন যে কার্ডে কার নাম্বার রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস রয়েছে, এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে কার নামে কার্ডে রয়েছে। দেখতে পাচ্ছেন যে যার কার্ড তার নামটা কিন্তু এখানে দেখিয়ে দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে জয়ন্তী মণ্ডল, এবং কার্ডের নাম্বারটা কিন্তু প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছে রেশন কার্ড নাম্বার, এবং ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যে RKSY1, এবং ক্যাটাগরি কিন্তু পুরোপুরি দেখিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু আপনি যে কোনো কার্ডের স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারেন যে আপনি কার্ডটি কবে পাবেন। যদি আপনার এখানে কার্ড হ্যান্ড ওভার টু ইন্ডিয়ান পোস্ট দেখে থাকে, অর্থাৎ আপনার ইন্ডিয়ান পোস্টে চলে আসছে, আপনি পোস্ট অফিস থেকে কার্ডটি সংগ্রহ করতে পারেন। এছাড়া যদি আপনার কি দেখাচ্ছে স্ট্যাটাসটা নিচে আপনি কমেন্ট করে জানাবেন, অবশ্যই কিন্তু আপনাকে কমেন্টে অ্যান্সারটা পেয়ে যাবেন। এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।